আজকে আমরা লিডারশিপ জার্নিতে একটা মজার জিনিস শিখব, এটার নাম হচ্ছে ম্যাচিউরিটি স্ট্যাটাস। তোমরা হয়তো ভাবছো ম্যাচিউরিটির আবার স্ট্যাটাস কি, ম্যাচিউর মানুষ হয় ইম্যাচিউর থাকবে অথবা ম্যাচিউর হবে, তাই না? হ্যাঁ, ঘটনার কথা তো সেরকম, তবে এখানে কয়েকটা স্টেজ আছে, আমি এগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করে দিচ্ছি। তাহলে ম্যাচিউরিটির যদি এইটা হয় কার্ভ, ম্যাচিউরিটি কীভাবে গ্রো করে, তাহলে ম্যাচিউরিটির আসলে তিনটে স্টেজ আছে। একটা হচ্ছে ডিপেন্ডেন্স, একটা হচ্ছে ইনডিপেন্ডেন্স, একটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। আমরা যখন লিডারশিপের কথা বলি, এটা কিন্তু একটা মেন্টাল স্টেজে ঘটনাগুলো ঘটে, তাই না? মানুষের চিন্তার জায়গাতেই ঘটনাগুলো ঘটে। কাজেই আমরা যে ম্যাচুরিটি স্ট্যাটাসের কথা বলছি, এটা কিন্তু আসলে আমরা চিন্তার জায়গায় গিয়ে বলছি। তবে বোঝার সুবিধার জন্য আমরা শুরুতে একটু ফিজিক্যাল স্টেজে কীভাবে ম্যাচিউরিটির স্ট্যাটাসটা থাকে এটা একটু বোঝার চেষ্টা করব। খুব মজার মজার কিছু উদাহরণ, যেমন একজন মানুষ জন্মানোর পর প্রথম 2 মাস 3 মাস বা 5 মাস বা ইভেন 1 বছর বয়স পর্যন্ত কোনো একটা বাচ্চার কথা তোমরা ভাবো, ও কি কি করতে পারে ভালো করে চিন্তা করে দেখো। ও কিন্তু কথা বলতে পারে না, ও নিজেকে এক্সপ্রেস করতে পারে না। তাহলে ওর এক্সপ্রেশনগুলো কোথা থেকে আসে? ও কাঁদতে পারে, তাই না? ডে ওয়ান থেকে একটা জিনিস আমরা শিখে আসি, সেটা হচ্ছে আমরা ভালো কাঁদতে পারি। এখন একটা বাচ্চার যদি খিদা লাগে, তার যদি কিছু খেতে ইচ্ছে করে, ও কি করবে? ও কাঁদবে। ওর যদি গায়ে কোনো কারণে ব্যথা লাগে, ধরো একটা মশা পড়েছে ওর গায়ে, ও ধর মশাটাকে সরাতে পারছে না, কিংবা কোনো কারণে ওর ব্যথা লেগেছে, ও কি করবে? কাঁদবে। ধরো ওর ডায়াপারে ও অপরিষ্কার করে ফেলেছে, তাহলে ও কি করবে? ও কাঁদবে। তাহলে ওর কাজ কিন্তু একটাই, তাই না? ও কিন্তু কাঁদবে। এখন ওর আশপাশে বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছেন, তাদের কিন্তু দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো তাদেরকে বুঝতে হবে, তাই না? এখন ধরো একটা বাচ্চা তার ডায়াপার নষ্ট করে ফেলেছে, এখন তার বাবা মা মনে করেছে হচ্ছে যে সে তার খিদে লেগেছে, তাহলে আমরা কী করবো ওই বাচ্চাটাকে নিয়ে? আমরা ওই বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করবো, তাই না? আমাদের কিন্তু ছোটোবেলায় সবসময় মনে হয় যে বাচ্চাটাকে খাওয়ানো উচিত, তাহলে এই খাওয়ানোর চেষ্টা করবে, কিন্তু বাচ্চাটার কান্না কিন্তু থামবে না। তখন তারা কী করবে? দেখবে তাকে মশা ধরেছে কি না, তার কোনো অসুবিধা হচ্ছে না, শেষে গিয়ে হয়তো ডায়াপারটা খুলে দেখবে ও ঘটনাটা এখানে ঘটে গেছে। তাহলে প্রথমবার বাবা মারা কিন্তু এভাবে শিখতে থাকে, এবং একসময় বাবা মারা ওই বাচ্চাটার কান্নার ধরন, সময়, কোন সময় তার খিদে লাগে, কোন সময় সে ডায়াপার নষ্ট করে, তাকে বুঝতে পারে যে এই কান্নার মানেটা কী, তাই না? কিন্তু আমাদের এখানকার আলোচনার মূল বিষয় হচ্ছে ওই বাচ্চাটা কী করতে পারে ম্যাক্সিমাম। সে যাবতীয় ভালো মন্দ কাজ করে রাখে, কিন্তু ও শুধু কাঁদতে পারে। তাহলে এইটা হচ্ছে আমাদের জীবনের একটা স্ট্যাটাস। শারীরিকভাবে একটা সময় আমাদের যায় যে সময় আমাদের কান্না করা ছাড়া আসলে আর কিছুই করার সুযোগ নাই, এবং আমাদের যা কিছু ভালো মন্দ ব্যবস্থা করবে সেটা কিন্তু আমাদের আত্মীয় স্বজন বা বাবা মারা করবে। এই স্ট্যাটাসটাকে আমরা বলছি ডিপেন্ডেন্স, পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল অবস্থা। এখন তুমি একই ছেলে বা মেয়েটার কথা ভাবো যে কিনা ক্লাস 10-এ উঠে গেছে, ওর আজকে পরীক্ষা, টেস্ট পরীক্ষা ধরে নিচ্ছি, তো ও কী করবে? কালকে রাতে পড়ালেখা শেষ করে অ্যালার্ম ক্লক চালু করে শুয়ে পড়বে, শোয়ার আগে আব্বু আম্মুকে বলবে যে আম্মু আমার কালকে 10টায় পরীক্ষা, আমাকে কিন্তু একটু সকাল সকাল ডেকে দিও, আমাকে আরেকবার পড়াশোনাগুলো দেখতে হবে, আমি কিন্তু দেরি করতে পারবো না, আমাকে খেয়ে বের হয়ে যেতে হবে, আমার খাবারের এগুলো সব সেই বলে দেয়। তারপর সে ঘুম থেকে ওঠে, দাঁত ব্রাশ করে, খায়, পড়াশুনো করে, ক্লাসে যায়, রাস্তা ক্রস করার সময় সে নিজে থেকে ফুটওভার ব্রিজ ব্যবহার করে বা ডানে বামে দেখে সে রাস্তা ক্রস করে, এই কাজগুলো সে নিজে করে না। এই সময়টাকে আমরা বলছি ইনডিপেন্ডেন্স স্টেজ। একটা উদাহরণ আর কি, যে সময়টা সে তার নিজের শরীরের বা নিজের কাজগুলো সে নিজে থেকে করতে পারে, তাহলে সে এখন কি স্বাধীন অবস্থার ভিতরে আছে। এখন আমরা যদি ইন্টারডিপেন্ডেন্স স্টেজটা একটু বুঝতে চাই, তাহলে এই উদাহরণটাকেই আমরা একটু এগিয়ে নিতে পারি। যেমন ধরো তুমি এখন ইউনিভার্সিটিতে পড়ছো, এবং একইভাবে ইউনিভার্সিটিতে তোমার আজকে ক্লাস আছে, তুমি সকালে বের হয়েছো, ইতিমধ্যে তুমি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তুমি দেখলে যে রাস্তায় একজন বৃদ্ধ মহিলা রাস্তা পার হওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, তাহলে তুমি কী করবে? কিংবা একজন অন্ধ ব্যক্তিকে তুমি তার হাত ধরে ধরে রাস্তাটা পার করে দেবে, তার মানে কী দাঁড়ালো? তুমি নিজে রাস্তা পার হতে পারো, সাথে সাথে তুমি কিন্তু আরেকজন মানুষের দায়িত্ব নিতে পারো রাস্তা পার হওয়ার ক্ষেত্রে। বুঝে যাচ্ছে? এখন আমি আরেকটু এক্সাম্পল দিই, একটু খারাপ এক্সাম্পল, হয়তো খারাপ লাগতে পারে। ধরো তুমি যাচ্ছিলা, দেখলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং অনেক লোক পড়ে আছে, তুমি কি করবে? তুমি লোকগুলোকে কোলে করে নেওয়ার চেষ্টা করবা একজন মানুষকে, এবং নিয়ে তুমি দৌড়ে একটা রিক্সায় উঠবে বা সিএনজিতে উঠবে বা গাড়িতে উঠে তুমি কিন্তু হসপিটালের দিকে চলে যাবে, তাই না? আচ্ছা, ওখানে তো 5 জন মানুষ পড়েছিল, তুমি একজনকে কেন নিলে? কারণ তুমি একজনের বেশি মানুষকে হয়তো উঠাতে পারো না, এটাই তো সমস্যা, তাই না? তাহলে তুমি যখন ইন্ডিপেন্ডেন্ট থেকে তুমি ইন্টারডিপেন্ডেন্ট স্টেজে যাচ্ছ, যখন তুমি নিজের দায়িত্ব নেওয়ার পর আরেকজন মানুষের দায়িত্ব নিচ্ছ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একটা
সক্ষমতার ব্যাপার আছে। এখন ধরো আমাদের উদাহরণে তোমার ফ্রেন্ড হচ্ছে রক, রককে চিনো নিশ্চয়ই তোমরা, WWF খেলে, অনেক অনেক ভারী ভারী মানুষকে ফেলে দেয়। এই রক তোমার ফ্রেন্ড, সেও তোমার সঙ্গে রাস্তা পার হচ্ছিল এবং আনফর্চুনেটলি তখনই একটা অ্যাক্সিডেন্ট হলো এবং অনেকগুলো লোক পড়ে আছে রাস্তায়। তোমার কি মনে হয় রক কয়টা মানুষকে নিতে পারবে? 5 জন, 7 জন, 10 জন ধরে নিলাম। আচ্ছা, তোমার বন্ধু যদি হারকিউলিস ওখানে থাকতো, ও কয়টা লোককে নিত? হয়তো 20টা মানুষকে তুলে ফেলতো, তাই না? তাহলে কি বোঝা যাচ্ছে, ইন্টারডিপেন্ডেন্স স্টেজ যে জায়গাটাতে, সেখানে তুমি নিজের দায়িত্ব নেওয়ার পর আর কতজন মানুষের দায়িত্ব নিতে পারো এটা কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এটা নির্ভর করছে তোমার শারীরিক সক্ষমতার উপরে। তুমি হয়তো 1 জনকে পাচ্ছ, রক 5 জনকে পাচ্ছে, হারকিউলিস 20 জন মানুষকে পাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের শক্তির জায়গায়, শারীরিক সামর্থ্যের জায়গায় ম্যাচুরিটির স্ট্যাটাস। এখন আমরা এই উদাহরণটা আমাদের মানসিক জায়গাতে নিয়ে যাব। একটু খেয়াল করে দেখো যে যখন আমাদের শরীরের গ্রোথ হতে থাকে সময় বা বয়সের সাথে সাথে, আমাদের ম্যাচুরিটিটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানসিক ম্যাচুরিটিটা বয়সের সাথে কিন্তু মেলে না। একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি, মানসিকভাবে ডিপেন্ডেন্ট মানুষ কার? যারা যে কোনো একটা ঘটনায় বা পরিস্থিতিতে কখনোই নিজে দায় স্বীকার করতে রাজি নয়, বরঞ্চ তারা নিজেকে ছাড়া অন্য যে কোনো মানুষের গায়ে দায় তুলে দিতে পারে। এই ধরনের মানুষকে আমরা মেন্টালি ডিপেন্ডেন্স স্টেজের মানুষ বলি। আই এম শিওর আমি এটা বলার সাথে সাথে তোমরা তাদের চারপাশে অনেকগুলো উদাহরণ বের হয়ে গেছে। এমন হতে পারে তোমার নিজের ভিতরে হয়তো এই জিনিসটা একাত্তু আছে যে যখনই ভালো কিছু ঘটে তুমি বলো এটা আমি করেছি, আমার এখানে অবদান আছে, আমি চেষ্টা করতাম। কিন্তু যখনই খারাপ কিছু ঘটে তখন আমরা বলতে শুরু করি, আমি এটা করিনি, আমি আগেই বলেছিলাম এটা করা উচিত নয়, এর দায়িত্ব আমি নিতে পারবো না, ভাইয়া তুমিই বুঝো, হয়তো ফ্রেন্ডকে বলছো তোমার দায়িত্ব এটা করতে হবে, আমি কিন্তু এটা বুঝতে পারবো না। তার মানে দাঁড়াচ্ছে তুমি চিন্তার জায়গায় বা আমরা চিন্তার জায়গায় অনেক সময় ডিপেন্ডেন্স স্টেজে রয়ে যাই। তাহলে ডিপেন্ডেন্স স্টেজের মানুষরা কী করে, যখন একটা ক্রিটিক্যাল মোমেন্ট আসে তখন সে সব কিছু তুমি দিয়ে বলে, তোমার দোষ, তুমি করেছো, তোমাকে দায়িত্ব নিতে হবে, আমি কিন্তু এটা বুঝতে পারবো না, সবসময় তুমি দিয়ে কথা বলে। এখন আমরা চিন্তার জায়গায় একজন ইন্ডিপেন্ডেন্স মানুষের কথা ভাবতে পারি। আমরা যখন লিডার হই আমরা আস্তে আস্তে কিন্তু ইন্ডিপেন্ডেন্স স্টেজের দিকে এগিয়ে যাই। তখন কি হয়, যে কোনো কিছুতে আমরা নিজের দায়িত্বটা বুঝতে পারি, সেই অনুপাতে আমরা কাজ করি। এটার ভালো রেজাল্ট হলেও আমরা তার দায় নেই বা আমি বলি যেটা আমার জন্য হয়েছে, খারাপ রেজাল্ট হলেও কিন্তু আমরা বলি এটার দায়িত্ব আমার, আমি এটা করেছি এবং এর জন্য আমার যা দায় হবে, যে শাস্তি হবে, আমি এটা সেটা মেনে নিতে রাজি আছি। কিন্তু এটা নিয়ে সে কখনোই কিন্তু মনে কষ্ট পায় না, কারণ সেটা চিন্তা করে করেছে। তাহলে ইন্ডিপেন্ডেন্স স্টেজে মানুষ যখন থাকে মানসিকভাবে, তখন সে সব কিছু আমি দিয়ে বলে, সে বলে যে আমি করেছি, এটা আমার কারণে ভুল হয়েছে, আমি এর দায়িত্ব নেব। এরপর আমরা ম্যাচুরিটির আরেকটা স্টেজের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স স্টেজ। তখন একজন মানুষ আসলে নিজে থেকে লিডার থেকে আস্তে আস্তে টিম লিডার হয়ে ওঠে। তখন সে একাধিক মানুষকে সাথে নিয়ে কাজ করতে পারে এবং সে অনেক মানুষকে উদ্বুদ্ধ করে একটা ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা জানি যে সব কাজ কিন্তু আমাদের একার পক্ষে করা সম্ভব নয়, আমাদের কিন্তু একটা টিমে কাজ করতে হয়। তখন এই ধরনের লোক সেই টিমটাকে লিড করতে পারে। তাহলে তোমরা একটু ভেবে দেখো তো, যদি ডিপেন্ডেন্স স্টেজের মানুষ বলে তুমি, ইন্ডিপেন্ডেন্স স্টেজের মানুষ বলে আমি, তাহলে ইন্টারডিপেন্ডেন্স স্টেজের মানুষরা কীভাবে কথা বলে একটু ভাবো। আমি জানি তোমরা পেয়ে গেছো, আমরা। তারা সব কিছুর মধ্যে বলে আমরা, আমরা পারবো, চলো আমরা করে দেখাই, এটা আমাদের দায়িত্ব, ভুল তো আমাদেরই হয়েছে, কি হয়েছে, আমরা আবার চেষ্টা করব। ইন্টারডিপেন্ডেন্স স্টেজের মানুষরা সব কিছু আমরা দিয়ে বলে। এখন মজার ব্যাপার যে আমরা যেমন প্রথমে পাটিগণিত শিখি, তারপর বীজগণিত শিখি এবং তারপর অ্যালজেব্রা করি অথবা আরও হায়ার ম্যাথ করি, ঠিক সেরকমই ডিপেন্ডেন্স স্টেজ থেকে আমাকে কিন্তু চিন্তার ইন্ডিপেন্ডেন্স স্টেজে যেতে হবে এবং চিন্তার ইন্ডিপেন্ডেন্স স্টেজ থেকে আমাকে কিন্তু আমার চিন্তার ইন্টারডিপেন্ডেন্স স্টেজে যেতে হবে। সো আমি প্রথমে হাঁটা থেকে দৌড়ানো শিখবো, দৌড়ানোর পর আমি অলিম্পিকের মাঠে গিয়ে দৌড়াবো। সো একজন মানুষ যদি হাঁটতেই না পারে, তাকে আমি অলিম্পিকের মাঠে দৌড়ানোর চেষ্টা করে কোনো লাভ নেই। তাহলে আমাদের এই যে ম্যাচুরিটিটাকে আমরা তৈরি করব আমাদের লিডারশিপ কোর্সের মধ্যে, সেটা হবে আমরা প্রথমে আমাদের চিন্তার যে ডিপেন্ডেন্ট স্টেজটা আছে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টে নিয়ে যাব। আমরা সব কিছু দায়িত্ব নিতে শিখব এবং সেটা শেখার পরই আমরা আস্তে আস্তে ইন্টারডিপেন্ডেন্সে যাব, যখন আমরা অনেক মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করব। তাহলে আমি ঠিক যেমনটা বলছিলাম, আমাদের মধ্যে যতটুকু ডিপেন্ডেন্সি আছে সেখান থেকে আমরা বের হয়ে যখন ইন্টারডিপেন্ডেন্সের দিকে যাব, এই অংশটুকুকে আমরা বলছি পার্সোনাল লিডারশিপ। এবং
আমরা যখন ইন্ডিপেন্ডেন্স থেকে ইন্টারডিপেন্ডেন্সের দিকে যাব, এটাকে আমরা বলছি ইন্টারপার্সোনাল লিডারশিপ। আমরা শুরুতেই পার্সোনাল লিডারশিপের পার্টের ভিতরে থাকব এবং এখানেও আমরা আসলে দুটো জিনিস শিখব। একটা হচ্ছে প্রথমত আমাদের ফাউন্ডেশনটা আমাদের ঠিক করে নিতে হবে, সেই অংশটুকু আমরা শিখব, এবং তারপর আমাদের নিজেদেরকে নিজে থেকে আবিষ্কার করতে হবে, আমরা এটাকে বলছি ডিসকভার ইয়োর সেলফ, সেই পার্টটা আমরা শিখব। আমি নিশ্চিত যে আমাদের ভিতরে যতটুকু ডিপেন্ডেন্স আছে আমরা এটা শেষ করে খুব দ্রুত ইন্ডিপেন্ডেন্ট মানুষে পরিণত হতে যাচ্ছি।